নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই বেবি পটেটো গুলো নিয়েছি। এই বেবি পটেটো দিয়ে আমি ক্রিসপি পটেটো বানাবো। এই ক্রিসপি পটেটো বানানোর জন্য আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নেব। চলুন এগুলোকে এই আলুগুলোকে প্রথমে ভালো করে ওয়াশ করি, দিয়ে এগুলোকে এবার আমি সিদ্ধ করতে বসাই। এই দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি লঙ্কা গুঁড়ো, লবণ, চাট মশালা, ব্ল্যাক সল্ট, কালি মির্চ আর ধনে গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এই দেখুন সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে চলুন এবার এটাকে আমরা ফ্রাই করে নিই। এই দেখুন বন্ধুরা, বেবি পটেটো গুলোকে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ভেজে নিই। দেখুন বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এগুলোকে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেশন পটেটো গুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে। দেখুন এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার বেবি পটেটো সব ভাজা হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে বেবি পটেটো গুলোকে ভেজে নেবেন। ছোট ছোট আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এবার এই বাটিটা দেখছেন, এই বাটিটা দিয়ে এই আলুগুলোকে এইভাবে চাপ দিয়ে দেবো। এই দেখুন প্রত্যেকটা আলুকে এই দেখুন চাপ দিয়ে দিচ্ছি, দেখেছেন? এই দেখেছেন কি সুন্দর চাপ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখানে তুলে নিচ্ছি, এটাকে আমি এখানে তুলে নিচ্ছি। প্রত্যেকটা আলুকে প্রথমে এরকম করে চাপ দিয়ে দেবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখেছেন? দেখেছেন কি সুন্দর চাপ দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটাতে একটুখানি করে এই দেখুন দই দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে এগুলোতে ভালো করে প্রথমে একটু দই দিয়ে দিলাম। দেখুন এরপর এই দেখুন টমেটো সস একটু করে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটুখানি এই দেখুন কাসুন্দি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এরকম করে মিলে দিয়ে এবার দেখুন একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এরপরে একটুখানি দেখুন ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম। এর উপরে এবারে একটু করে ব্ল্যাক সল্ট, এই দেখুন ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। এবার একটুখানি লঙ্কা গুঁড়ো, এবার দেখুন একটুখানি কালি মির্চ, দিয়ে আবার একটুখানি দেখুন দই দিয়ে দিচ্ছি।
এবার একটু করে লঙ্কা কুড়াই, এবার একটুখানি করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, এবার এই দেখুন একটুখানি করে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এবার এরপরে এই দেখুন ঝুরি ভাজা গুলো দিয়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা আমার কি দারুন বেবি পটাটো চাট হয়ে গেছে। আপনারাও এরকম ক্রিস্পি বেবি পটাটো চাট করবেন। এই দেখুন বন্ধুরা আমার কি দারুন বেবি পটাটো ক্রিস্পি চাট তৈরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বেবি পটাটো ক্রিস্পি চাট করবেন, দারুন খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।